কোনও চরকাণ্ড নয় চাকরি নিয়ে চিন্তাও নয় বিমানবন্দরের চান্ডিকার আগমন হাসি মুখেই মিডিয়া ভলান্টিয়ার ম্যানেজার কিংবা গণমাধ্যম কর্মীদের সাথেও চণ্ডিকার সৌহার্দ্যপূর্ণ আচরণ ছুটি কাটিয়ে শান্তদের অনুশীলনে না এলেও দলের সাথেই ভারতে যাচ্ছেন ভারতের বিপক্ষে বাংলাদেশ নিজেদের শতভাগ উজাড় করেই খেলতে চায় দর্শকদের সাথে ক্রিকেটাররাও আলাদাভাবে মোটিভেটেড হন মুশফিকুর রহিমতার তার ব্যতিক্রম নন পাকিস্তানের বিপক্ষে অবিশ্বাস্য সিরিজ জয়ে মুশির অবদান অনস্বীকার্য ভারতেও নিশ্চয়ই সেই ধারা বজায় রাখতে চাইবেন বিদায় যে কারো জন্যই কষ্টদায়ক সেটা যে কদিনের জন্যই হোক বিমানবন্দরে প্রিয়জনকে বিদায় জানাতে আসেন যারা কেবল তারাই অনুভব করতে পারবেন মিরাজ যখন গাড়ি থেকে নেমেছেন স্ত্রী রাবে আক্তার তৃতীয় যেন নেমেই যাচ্ছিলেন স্বামীর খ্যাতির বিড়ম্বনায় গাড়ি থেকেই তার চলে যাওয়া দেখেছেন যাওয়ার আগে মিরাজ ভক্তদের আবদার মিটিয়েছেন সাকিব ছাড়া দলের প্রত্যেকেই একই সাথে ভারতে যাচ্ছেন লিটন তাস্কিনরা গণমাধ্যম এড়িয়েই বিমানবন্দরে গিয়েছেন হাসান নাহিদরানারা যেমন একই সাথে পাকিস্তানকে গুরিয়ে দিয়েছেন বিমানবন্দরেও এসেছেন একই সাথে হাসানের কথা না বললেই নয় লিটনের সাথে জুটি কিংবা প্রথম ফাইফার পাকিস্তানের দ্বিতীয় ম্যাচের নায়ক তো হাসানই পাকিস্তানে একশো বান্ন কিলোর দ্রুততম বলটা নাহিদ রানার গতি দিয়েই আলোচনায় ভারতের বিশেষ নজরও থাকবে নাহিদ রানার ওপর পাকিস্তানকে যেভাবে গুরিয়ে দিয়েছেন পেস বাউন্সে ভারতীয় ব্যাটারদেরও ভরকে দিতে চাইবেন বিমানবন্দর থেকে ক্যামেরায় আমিনুল ইসলাম সুজনের সঙ্গে গুলাম সারোয়ার ক্রিকেট নাইনটি